ভয়াবহ অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়। ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর অঞ্চলে হঠাৎ করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার হঠাৎ করে অঞ্চল অফিসের প্রথম তলায় আগুন লেগে যায়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড। আগুন লাগার ফলে পুড়ে যায় ফ্যান ও অঞ্চলে ইলেকট্রিক ওয়্যারিং। তবে অঞ্চল অফিসের কর্মীদের তৎপরতায় ভস্মীভূত হয়নি কোনো জরুরি নথিপত্র। দুর্ঘটনা এই জন্যই হলো, ডেবরা ব্লকের 14টা অঞ্চল, তার মধ্যে সত্যপুর 3 নম্বর অঞ্চল, এটি একটি বৃহৎ অঞ্চল। এই অঞ্চলে প্রায় 30,000 মানুষের পরিষেবা এই অঞ্চল থেকে দেওয়া হয়। সেই জায়গায় আমরা যখন খবর পেলাম, শর্ট সার্কিট থেকেই আজকে আগুনটা লেগেছিল। কিন্তু আমাদের অনেক কর্মী ছিল, এখানে স্টাফরা ছিল, তারা সময় মতো একটা সুইচটা অফ করে দেয়, নাহলে ভয়াবহ অগ্নিকাণ্ড আজকে হতো। আমি এই প্রসঙ্গে ডেবরা থানার ওসিকে বলেছি এবং উনি এটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে দেবেন বলেছেন। এখনও পর্যন্ত ফায়ার ব্রিগেড